পেঁয়াজ যদি আমরা আমদানি খরচ যদি 45 টাকা হয়, কেন আমাদের ভারতীয় পেঁয়াজ কেন 70 থেকে 80 টাকা হয়ে গেল? যিনি কৃষক উৎপাদন করেন তিনিও যেমন ন্যায্য মূল্য পাচ্ছেন না, আর আমরা ভোক্তারা সবচেয়ে বেশি দামে আমরা পণ্যটা কিনতে হয়। সরকারি অনেক উদ্যোগ আমরা নিয়েছি। আপনারা যেটা বলছেন যে আপনারা ওইখানে বিরোধী দলও বলেছে যে আমরা খুচরা বাজারে যাই, পাইকারিতে যাই, কিন্তু বড় বড় জায়গায় যাইনি। আমরা প্রতিটা আইটেম নিয়ে আমরা একাধিক অভিযান করার পরে, আমরা আমাদের অফিসে আমরা মিটিং করার পরে প্রতিটা গ্রুপের সাথে সেখানে এক পক্ষ আর এক পক্ষকে ব্লেম দেয় যে তারা দায়ীরা অন্যজন দায়ী, এবং সেই ব্লেমের পরে যে জিনিসটা আমাদের আসে আমরা প্রতিটা জিনিস কিন্তু আমরা এটা বিশ্লেষণ করি, সরকারের কাছে আমরা রিপোর্ট তৈরি করে দিই, এবং সেখানে এই পিছনে কারা দায়ী সেই জিনিসগুলো আমরা আইডেন্টিফাই করে সরকারের কাছে আমি অন্ততপক্ষে 40টা রিপোর্ট তৈরি করে দিয়েছি। এবং এই রিপোর্টগুলোর প্রেক্ষিতে কিন্তু আজকে যেটি হয়েছে কম্পিটিশন কমিশনে 76টা মামলা হয়েছে, 2টি মামলার রায় হয়েছে, যেখানে আমাদের কম্পিটিশন কমিশন মূলত এই সিন্ডিকেট ভাঙার জন্য একমাত্র প্রতিষ্ঠান, এবং অলরেডি শুরু হয়ে গেছে, সরকার এখন উদ্যোগী, এবং সেখানে যেটা হয়েছে কি যে একটি 2টি প্রতিষ্ঠানকে 8.5 কোটি টাকা জরিমানা হয়েছে। সামনে এই খুব শিগগিরই আরও 20টা রায় আসছে, এবং সেখানে দেখা যাবে যে প্রতিটা সেক্টরেই এই যারা এই সিন্ডিকেট করেছে তাদের বিরুদ্ধে কিন্তু দেশের প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এখন এই জায়গা থেকে বেরিয়ে আসার জন্য কী করতে হবে? এখানে বেরিয়ে আসার ক্ষেত্রে যেটি আছে, আমাদের বিপণন ব্যবস্থায় প্রচণ্ড রকম ত্রুটি আছে। সেটি হলো যে বিপণনের যে ট্র্যাডিশনাল সিস্টেম, সেটি হলো যিনি উৎপাদন করেন এবং আমরা যারা ভোক্তা, দুই পক্ষই সবচেয়ে বেশি আমরা বলবো যে ক্ষতিগ্রস্ত, অর্থাৎ যিনি কৃষক উৎপাদন করেন তিনিও যেমন ন্যায্য মূল্য পাচ্ছেন না, আর আমরা ভোক্তারা সবচেয়ে বেশি দামে আমরা পণ্যটা কিনতে হয়। সেই জায়গাটা আমরা আসলে কী বলবো যে একটি তথ্যভিত্তিক, অর্থাৎ ডাটা বেস যদি আমরা এই বিবরণ ব্যবস্থাটা করতে পারি, প্রতিটা ট্রানজ্যাকশনের সময় যদি আমরা এটা করতে পারি যে আমরা যে ক্রয় ভাউচার নিশ্চিত করতে পারিনি, বিক্রয় ভাউচার আমরা নিশ্চিত করতে পারিনি, কোথা থেকে আসছে সেটা আমরা করতে পারিনি, এটা নিয়ে আমরা কাজ করছি, অর্থাৎ যে একটা ইন্ডাস্ট্রিতে কতটুকু উৎপাদন হলো এবং সেটা কার কাছে বিপণন হলো সেটা আমরা ডাটা বেস করে আমরা এটা মনিটরিংয়ের ব্যবস্থা করছি। এবং আমাদের যেগুলো আইনের যে জায়গাগুলোতে আছে সেগুলো, আমাদের যে প্রতিষ্ঠানগুলো আছে সেটা শক্তিশালী করার জন্য সরকারও ব্যবস্থা নিচ্ছে। আমাদের জনবলের সংকট আছে, আমি নিশ্চয়ই আশা করব সেই জনবলের যে সংকট আছে সেটিও সরকার আরও সদয় দৃষ্টি হয়ে এটি স্পেশালি দেখবে, এই প্রত্যাশা আমার থাকবে। এবং আমি এখানে আমি আরেকটা বিষয় বলে আমি শেষ করব, যেহেতু আমি মাননীয় মন্ত্রী মহোদয়ের কথাই বেশি শুনতে চাচ্ছি। আমরা আমাদের এখানে যেটা আছে যে রপ্তানির কথা বলা হয়েছে, আমদানির কথা বলা হয়েছে, আমাদের আমদানি নীতি প্রতি 3 বছর পরপর কিন্তু এটি আপনার রিভাইভ হয়, এবং সেটি আমদানি নীতি আমাদের অনেকটাই প্রোটেকশন দিতে হয়। আমাদের যেহেতু আমাদের মুক্তবাজার অর্থনীতিতে আমি যদি ওপেন মার্কেট হয়ে যায়, আমাদের সব কিছু যদি এই দেশে চলে আসে, তখন আমরা ডোমেস্টিক প্রোটেকশন দিতে পারি না। এই কারণে অনেক ক্ষেত্রে আমরা কিন্তু রেস্ট্রিকশন করে রাখি, রপ্তানির ক্ষেত্রে আমরা রেস্ট্রিকশন করে দিয়ে রাখি। ইলিশ কিন্তু রপ্তানি হয়নি, ইলিশের যেটি হলো একটা টোকেন রপ্তানি করা হয়েছে মাত্র 5,000 মেট্রিক টন, যেখানে 5 লক্ষ টন আমাদের উৎপাদন হয়। এটি হলো আমাদের শুভেচ্ছা স্মারক হিসেবেই এটি রপ্তানি হয়েছে, যেহেতু আমাদের পশ্চিমবঙ্গে দুর্গাপূজার জন্য এটি প্রতি বছরই করা হয়। কিন্তু এই মানে 1% যেখানে রপ্তানি না, সেটা দিয়ে আজকে কেন ইলিশের কেজি হলো 1500 টাকা? এটি প্রশ্ন, এই প্রশ্নের জবাবটা হলো সেখানেই যে বেসরকারি খাতের সদিচ্ছার অভাবই কিন্তু আমাদের এই যে কৃষিজ পণ্যের দাম বৃদ্ধির একটি অন্যতম কারণ। সরকার যে পদক্ষেপগুলো নিয়েছে সেটি রাইট ট্র্যাকে আছে, তবে আমি বলবো যে বেসরকারি খাতকে আরও একটু এগিয়ে আসতে হবে, কারণ দেশের এই সময় যেটি আছে যে একমাত্র ব্যবসা বা লাভ করাই হলো মূল উদ্দেশ্য না, এখানে মানুষের পাশে দাঁড়ানোর দরকার। কারণ হলো ফিক্সড ইনকামের মানুষের খুব কষ্ট হচ্ছে, মূল্যস্ফীতি হয়েছে, আমাদের খাদ্যপণ্যের মূল্যস্ফীতি প্রায় 12.5%, যেটি আমি আশা করব যে খুব শিগগিরই এটি 1 ডিজিটে চলে আসবে। সরকার তাদের যেটি আছে কার্যক্রমে আমাদের আমাদের যেটি আছে যে সোশ্যাল সেফটি নেটের আওতায় যে খাদ্যবান্ধব কর্মসূচি, টিসিবির মাধ্যমে যে পরিমাণ আমাদের যে প্রতি মাসে 1 কোটি পরিবারকে দেওয়া হচ্ছে, অর্থাৎ 5 কোটি মানুষকে শুধু টিসিবি আমাদের স্বল্প মূল্যে অনেকগুলো পণ্য দিচ্ছে। এখন পেঁয়াজ দেওয়া হচ্ছে 35 টাকা করে, পেঁয়াজ যদি আমরা আমদানি খরচ যদি 45 টাকা হয়, কেন আমাদের ভারতীয় পেঁয়াজ কেন 70 থেকে 80 টাকা হয়ে গেল? আজকে যে পেঁয়াজ 100 টাকা সেটি যেটা হয়েছে, এখানে তো অবশ্যই আমি বলবো যে আমাদের যে বিপণন ব্যবস্থায় যেটা আছে অতি মুনাফা, এটাই একটি অন্যতম কারণ।